সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে গরু পাচার কাণ্ডের অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। এদিন মহামান্য বিচারপতি বিকাশ মিশ্র, সাইগেল হোসেন এবং আব্দুল লতিফের জামিনের আবেদন খারিজ করেন। অভিযুক্তদের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানান, কিছু বলতে চাইছি না যে উচ্চ আদালত বা নিম্ন আদালত, কিন্তু আমরা পরবর্তী আইনি প্রক্রিয়ার কথা আমরা আলোচনায় করছি এবং আলোচনা করে ফেলেছি। অনুগতমূলক নাম বারবার আসছিল, এখানে আমি চার্জশিটের মধ্যে আর কোনো তিনজন আসামির নাম দেওয়া হয়েছে, তারা ছাড়া আর কারুর নাম আমি দেখিনি। এবং চার্জশিটে সাইগেল হোসেনকে বলা হয়েছে যে সাইগেল হোসেন কোনো একজন ব্যক্তি, উনি একজন সরকারি কর্মচারী এবং তিনি একজন কোনো একজন ব্যক্তির দেহরক হিসেবে কাজ করছিলেন, কিন্তু এর বেশি আর কোনো জায়গাতে আমি অন্তত চার্জশিটটা পড়ে যেটুকু বুঝেছি তাতে আর কারোর কোনো নাম নেই। আর কার নাম আছে চার্জশিটে? নাম রয়েছে আব্দুল লতিফ, সাইগেল হোসেন এবং বিকাশ মিশ্র, এই তিনজনের নামে চার্জশিট হয়েছে। দেখুন, সব মিলিয়ে অ্যাকুমুলেটিভ অ্যাসেট ওনার বলা হয়েছে 4.01 crore। তার বাইরে আর কিছু মানে সেগুলো সব কিছু ওরা একটা লিস্ট অফ প্রপার্টিজও দিয়েছেন তার সাথে, যেটা খুব স্বল্প সময়ে একটা 50 পাতা চার্জশিট করে দেখতে পাইনি, কিন্তু আমার মনে হয় না এর বাইরে অ্যাকুমুলেটিভ অ্যাসেটসের পরিমাণ বা যার আর্থিক মূল্য 4.01 crore, এটা পরিষ্কার করে সিবিআই তরফ থেকে বলে দেওয়া হয়েছে সাইগেল হোসেনের বিরুদ্ধে। আজকে সাইগেল হোসেনের বিরুদ্ধে এই মামলাতে, গরু পাচারের মামলাতে চার্জশিট জমা পড়েছে। ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 420.109, 120B আইপিসি এবং তার সাথে 7, 11, 12 and 13(1)(b) এবং 13(1)(d) এবং 13(b) পিসি অ্যাক্ট। তো এই ধারাতে ওনার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। যদিও অ্যাট দ্য টাইম অফ টেকিং কগনিজেন্স আমরা এই দাবি আদালতের কাছে এই আর্জি জানাই যে সেকশন 19 অনুযায়ী উনি যেহেতু একটা পাবলিক সার্ভেন্ট, ওনার বিরুদ্ধে পিসি অ্যাক্টে চার্জশিট দিতে গেলে বা কগনিজেন্স দিতে গেলে সেই স্যাংশনের প্রয়োজন, সেই স্যাংশন কিন্তু আমরা সিবিআইয়ের তরফ থেকে এবং সেই স্যাংশন নিতেও হবে ওনার এমপ্লয়ারের কাছ থেকে, অর্থাৎ যেহেতু উনি স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি, স্টেট গভর্নমেন্টের কাছ থেকে একটা স্যাংশন প্রয়োজন ছিল যেটা উনি নেননি, সিবিআই নেননি, তাই জন্য কগনিজেন্স নেওয়া যায় না। হাওয়েভার, আমরা এই দাবি করা সত্ত্বেও আদালত কগনিজেন্স নিয়েছেন এবং তার জন্য আমরা উপযুক্ত আইনি ব্যবস্থা বা আইনি প্রক্রিয়া, যা উপযুক্ত আইনি প্রক্রিয়া হয় আমরা আলোচনা করছি, তার জন্য সেটা আমরা করবো। সবার আগে আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্টিনেন্ট জিনিস এসছে এই চার্জশিটের মধ্যে। চার্জশিটে এর আগে আপনারা জানেন, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছিলাম যে সাইগেল হোসেনের নামে বলা হয়েছিল যে 100 কোটি টাকার সম্পত্তি নাকি ওনার কাছ থেকে পাওয়া গেছে, যেটা সর্বৈব মিথ্যা। আজকে সেটা প্রমাণ করলো সিবিআই, কারণ সিবিআই তার চার্জশিটে লিখেছেন অ্যাকুমুলেটিভ অ্যাসেটস অফ সাইগেল হোসেন এবং তার পরিবারের 4 কোটি টাকা। অর্থাৎ এই যে ডিফারেন্স অফ 96 crore, সেটা কোত্থেকে হয়েছে আমরা জানি না, কিন্তু আজকে আমরা সিবিআই চার্জশিটে কিন্তু এই বিষয়টা পরিষ্কার হয়েছে। আর এরপরে আজকে ওনার জামিনের আবেদন খারিজ হয়েছে, জামিনের আবেদন রিজেক্ট হয়েছে। মহামান্য আদালত মনে করেছেন ওনাকে এই মুহূর্তে জামিন দেওয়াটা উচিত নয়, সেটা শিরোধার্য আমাদের কাছে এবং তার জন্য যে আইনি প্রক্রিয়া আমরা হয়তো তার জন্য যা পরবর্তী আইনি প্রক্রিয়া আমরা নিশ্চয়ই সেটার দিকে নজর রাখবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।